রাজ্যের শিক্ষার অঙ্গনে ঐতিহ্য ইতিহাস নিয়ে সুপরিচিত নাম মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়। মঙ্গলবার তুলসীপতি স্কুলের অ্যালামনির উদ্যোগে স্কুলের হল ঘরে অনুষ্ঠিত হয় শক্তিশালী নারী শক্তিশালী ত্রিপুরা শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনার। এই সেমিনারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী পাঁচালী ভট্টাচার্য, সাংবাদিক ফুলন ভট্টাচার্য, মহিলা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অস্মিতা বণিক এবং স্কুল অব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য সহ বুদ্ধিজীবী শ্রেণীর বিশিষ্ট নারী ব্যক্তিত্বরা। মহারানী তুলসীপতি স্থাপিত এই বিদ্যালয় রাজ্যের শিক্ষার ইতিহাসে এক গৌরবময় স্থান নিয়ে সদা উজ্জ্বলভাবেই বর্তমান। স্কুলের এই গৌরবময় ইতিহাস আর ঐতিহ্যকে নিজের বক্তব্যে তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এরকম সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য অ্যালামনির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 1894 সালে আমাদের মহারানী তুলসীপতি রাজমাতা, উনি সে বিদ্যালয়ের শুভ সূচনা রাজ পরিবারের ভেতরে উনি এটা করেছেন। তারপরে ধীরে ধীরে সেটাকে জগন্নাথ বাড়ি রোড প্রভুরাম বাড়ি হয়ে আজকের এই জায়গাতে এসছেন, সেটা দীর্ঘ ইতিহাস রয়েছে। মহারানী তুলসীপতি বিদ্যালয় যেটা শুরু হয়েছে, প্রথম মহারানী তুলসীপতিজি ওনার নিজের যে রোজগার ছিল সেই রোজগার দিয়ে ব্যক্তিগত উদ্যোগে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছেন, একটা সূচনা করেছেন মেয়েদের জন্য। তারপর থেকে এটা একটা সরকারি বিদ্যালয় হয়েছে। আজকে ত্রিপুরার নয়, শুধু আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে হাজারো আমাদের রাজ্যের স্মৃতি সন্তানরা, মহিলারা, মেয়েরা এই বিদ্যালয় থেকে নিজেদের জীবন শুরু করে আজকে বিভিন্ন এই স্কুল থেকে শিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত ছাত্রীরা রাজ্য এবং সমাজের মুখ উজ্জ্বল করেছে বলে উল্লেখ করেন প্রতিমা ভৌমিক। রাজ্যে নারী শিক্ষার বিস্তারে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে দর্শকদের জন্য ওপেন কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয় অ্যালামনির তরফ থেকে। ফিরে রিপোর্ট, আরডি নিউজ।